দেখবেন যে মুখটা অনেকটা গোল হয়, ঠিক নারকলের মতন বা ছোট ফোয়ার বলের মতন মুখটা গোল হয়, আর চোখের সামনে খুব সুন্দর পরিমাণে লোমটা থাকে, অনেক ঘন লোম থাকে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের বলবো লাসা অ্যাপসো সম্বন্ধে, গ্রুপের সম্বন্ধে। লাসা অ্যাপসো অনেক ধরনের, একটা হচ্ছে নর্মাল লাসা অ্যাপসো, একটা ইম্পোর্টেড লাসা অ্যাপসো। যেমন যেটা নর্মাল হয় তার দেখবেন লোমের কোয়ালিটি কম হয়, আর যেটা ইম্পোর্টেড তার লোমের কোয়ালিটিটা খুব ভালো হয়, ফার কোয়ালিটি ভালো হয়, ঘন হয়। নর্মাল কোয়ালিটির মুখটা ছুঁচলো হয়, চোখের সামনে যে লোম থাকে তার পরিমাণটা কম থাকে, আর এগুলোকে ইন্ডিয়ান বলা হয়। আর যেটাকে ইম্পোর্টেড বলা হয় সেগুলোকে দেখবেন, দেখবেন যে মুখটা অনেকটা গোল হয়, ঠিক নারকলের মতন বা ছোটো পাওয়ার বলের মতন মুখটা গোল হয়, আর চোখের সামনে খুব সুন্দর পরিমাণে লোমটা থাকে, অনেক ঘন লোম থাকে। এর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা খুব ছোটো কুকুর, খুব ছোটো, তো একে যত্ন নিতে হয় অনেক, এর চোখের যত্ন নিতে হয়, লোমের যত্ন নিতে হয়, এর খুব তাড়াতাড়ি নখ বেড়ে যায়, এর চোখে যেহেতু ঢাকা পড়ে যায় দেখতে পায় না, সেইগুলোকেও অনেকটা কেয়ার করে কাটতে হয় যাতে চোখে না লেগে যায়, এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে এটা আপনি নিয়ে সবসময় ক্যারি করতে পারেন, যেখানে খুশি ক্যারি করতে পারেন, আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন সেখানে নিয়ে যাচ্ছেন, এই সব পরিবেশে মানিয়ে নিতে পারেন, গাড়িতে হোক, বাড়িতে হোক, ছোটো জায়গায়, ছোটো ফ্ল্যাটে, যেখানে যেখানে বিয়ে বাড়ি, অনুষ্ঠান হল, যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারি, এই ডিসঅ্যাডভান্টেজটাই বেশি। হ্যাঁ, তবে হ্যাঁ, ট্রেনার অবশ্যই লাগে, নইলে একটু বাইকিং টেন্ডেন্সি এদের মধ্যে থাকে, ট্রেনার ফিজার সেটা জিনিসটা থাকে না। আপনারা লাসা অ্যাপসো অবশ্যই খুঁজতে পারেন, খুবই ভালো ডগ। এদের কিছু খাবার ডায়েট থাকে, ডায়েটের পরিমাণ কম, প্রোটিনের পরিমাণ, ডায়েটের পরিবর্তে আপনাকে ভাতটা কম দিলেই চলে, রুটি ভাত কম দিলেই চলে, এদেরকে প্রোটিনটা বেশি দিলেই বেটার হয়, জল একটু বেশি খাওয়াতে হয় এদেরকে, এক্সারসাইজ করাতে হয়, তো এইটাই যায় এদের। আপনারা দেখতে পাবেন যে অনেকেই লাসা অ্যাপসো নিয়ে লাদাখ যাচ্ছে, লাসা অ্যাপসো নিয়ে অন্য অন্য জায়গায় ঘুরতে যাচ্ছে, সেগুলো আমরা করতেই পারেন গাড়ির মধ্যে নিয়ে, গাড়িতেই খাওয়া দাওয়া হয়ে যাবে, গাড়িতেই ঘুমিয়ে পড়বে, গাড়িতেই সব কিছু করবে, কোনো সমস্যা হয় না ডগটাকে নিয়ে। হ্যাঁ, যে কোনো হোটেলে আরামসে নিয়ে যাওয়া যায়, কোনো রকম সমস্যা হয় না। তো আপনারা অবশ্যই লাসা অ্যাপসো খুঁজতে পারেন। হ্যাঁ, লাসা অ্যাপসোকে যেহেতু শুভ্র ব্রিজের কুকুর, একে স্যালাইন ট্যালাইন চালানো অসুখ রোগ হলে এটা সমস্যা হয়, তো এই জন্য একে নিয়মিত ভ্যাকসিনেশনটা করিয়ে রাখাটা অবশ্যই জরুরি ডাক্তারকে দিয়ে, এবং নিয়মিত হেলথ চেক আপ করানো অবশ্যই জরুরি, কারণ যেহেতু ছোটো ব্রিডের কুকুর, স্মল ব্রিডের কুকুর, তো এদেরকে হেলথটা ঠিক রাখা একদম মোস্টলি ইম্পর্টেন্ট। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে অনেক ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আমাদের কাছে সরাসরি চলে আসবে।